সৌদি আরবের রোজা শুরু হবে কবে জানা গেল সৌদি আরবের মঙ্গলবার একুশে মার্চ সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি আগামী বৃহস্পতিবার তেইশে মার্চ থেকে দেশটিতে রোজা শুরু হবে স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে খালে টাইমস এ তথ্য নিশ্চিত করেছে খবরে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি বুধবার বাইশ মার্চ শ্রাবণ মাসের ত্রিশ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস উনত্রিশ অথবা তিরিশ দিনের হয়ে থাকে মাসের শুরুর অথবা শেষ চাঁদ দেখার উপর নির্ভর করে এদিকে বাংলাদেশের রোজা কবে থেকে শুরু হবে

বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শ্রাবণ মাসের তিরিশ দিন পূর্ণ হবে রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার এবং বৃহস্পতিবার রাতে তারাবি পরে শেষ রাতে শেয়ারেই খেতে হবে সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন